রাজশাহী বেল্টের পুরো রাজশাহী আমি বলবো যে পঞ্চগড় ঠাকুরগড় থেকে শুরু করে পুরো রাজশাহী যে বেল্টে যারা আছেন ডিস্ট্রিক্টগুলো সবাই রাজশাহী ফ্যান হয়। আমাদের এই অঞ্চলটাতে আমি বলবো যে যদিও ওইরকম বড় বড় বিগ স্পন্সর নাই, বিগ বিজনেসম্যান নাই, বাট তারপর আমি বলবো যে সেই এলাকার কিন্তু মানুষের একটা মন আছে আমি বলবো। বাট আমরা যে পর্যন্ত যতদিন পর্যন্ত খেলেছি আমরা সবসময় একটা জিনিস ফিল করতাম যে হয়তো তারা আর্থিক দিক দিয়ে আমাদের প্লেয়ারদেরকে লাভবান করতে পারবে না, প্লেয়ারদেরকে ভালো নিয়ে যেতে পারবে না, বাট অ্যাটলিস্ট একটা জিনিস আমরা হ্যাপি যে সেই এলাকার মানুষের কিন্তু বিরাট বড় কলজ আছে, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট অ্যাজ এ প্লেয়ার আমরা সেই জিনিসটা রাজশাহীর যে সম্মান সেই সম্মানটা যে বা ফ্ল্যাগ রাজশাহীর যে ফ্ল্যাগ সেটা ক্যারি করার চেষ্টা করছে না, অ্যাটলিস্ট সম্মান নিয়ে আসতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার ক্ষেত্রে একই প্রশ্ন। আমার ক্ষেত্রে যদি এই প্রশ্নটা থাকে আমি একটা কথাই বলবো, যেখানে পাইলট ভাই আছেন, ফারুক ভাই আছেন, আতার ভাই আছেন, মুশফিকুর রহমান রহিম আছেন, তো আবার হান্নান সরকার আছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, তা আমি মনে করি যে এদের এফোর্ট যদি 100% যদি ওখানে দেয়া থাকে আমার মনে হয় দর্শকদের আর বুঝতে মনে হয় দেরি হবে না যে আমরা কতটুকু টিম স্পিরিট নিয়ে আমরা নামছি মাঠে, তো খেলা আমাদের খুব ভালো হবে আশাবাদী ইনশাআল্লাহ, এবং আমরাও চাই চমৎকার খেলা দেখব আমরা। একটা বিষয়ে আপনাদের দুজনের কাছে আমাদের জানতে চাওয়া, এই যে বিপিএল যে আয়োজন এবং যে খেলাগুলোর জন্য যারা ক্রিকেট প্রেমী আছেন তারা অপেক্ষা করে আছেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে আসলে এই ধরনের আয়োজন কিংবা এই ধরনের ম্যাচ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কতটা আরও সহযোগিতা করবে বলে আপনারা মনে করেন? আচ্ছা, আমি এটা প্রথমে আমিই বলছি, আমার ছোটবেলাতে ক্রিকেট খেলার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, আমি সত্যি কথা বলতে গেলে আমি পাইলট ভাইয়ের খেলা, যেমন আমাদের আকরাম খান আছেন, হাবিবুর বাসার সুমন আছেন, ফারুক ভাই আছেন, ও কিন্তু প্লেয়ার ছিল জবলধবে, শুধু অর্গানাইজার না, আথার ভাই আছেন, এরা এদেরকে আমরা আসলে হয় কি আমরা ম্যাক্সিমাম আমরা যারা আছি সবাই কিন্তু বাইরের মানে ফরেন কান্ট্রি প্লেয়ারদেরকে আইকন হিসাবে মনে করি, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের আইসিসি চ্যাম্পিয়নশিপ আমাদের আজকে যে মানে বাংলাদেশের খেলার যে ভিত এই ভিতটা কিন্তু তাদের দ্বারা আসছে, সো আমাদের তাদেরকে ফলো করে আগানোর জন্য এই বিপিএল এটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্থান, কারণ তারা এখন টিম কোচ হচ্ছে, তারাই এখন আমাদের খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো বিপিএল আমি মনে করি ইয়াং জেনারেশন বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য এটা সবচেয়ে বেস্ট। আপনার কথা রেশ ধরে আমার দুটো প্রশ্ন মনে হচ্ছে, তবে কলটা নিয়ে আমরা আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোথা থেকে? আমি ক্যানাডা থেকে বলছি। জি, আপনার নামটা শুনতে পারি? আমি আসলে অতিথিদের কোনো প্রশ্ন করছি না। জি জি, হ্যালো, অনেক দূর থেকে ফোন করেছেন, লাইনটা কেটে গেছে, আরেকটা বার ফোন করুন, আপনার অপেক্ষায় আছি আমরা। যে প্রশ্ন প্রথমত, যেহেতু আপনি একসময় খেলতেন, মাঠ আপনাকে কতটা টানে যখন মাঠে দেখেন আপনি অন্যান্য প্লেয়াররা খেলছেন কিন্তু আপনি মাঠের বাইরে? মাঠের বাইরে আমি মনে হয় এখন আর নেই, আমি তো মনে হয় মাঠের ভিতরেই চলে আসছি, যেহেতু একটা টিমকে আমি এখন রিপ্রেজেন্টেটিভ করতেছি তাদের সাথে, আমি একটা লজিস্টিক ডিরেক্টর হিসেবে আছি এবং সাথে আমি ক্রিকেট অ্যাফেয়ার্সেরও ডিরেক্টর, সো আমি আর আমি মানে আবার কামব্যাক করেছি, আমি মাঠে ফিরে এসেছি, এখন মাঠে ফিরে এসেছেন। আরেকটি বিষয় খালেদ মাসুদ পাইলট, আপনার কাছে আপনি যাদেরকে অর্থাৎ দেশের বাইরের যে প্লেয়াররা আছেন তাদেরকে কিভাবে নির্বাচন করেছেন যে দুরন্ত রাজশাহীর সাথে তারা খেলবেন, তাদেরকে আপনি কিভাবে সিলেক্ট করেছেন? আসলে সিলেকশনটা হয়েছে কি আমাদের, হ্যাঁ আমাদের সিলেকশনটা ছিল আমাদের খুব সুন্দর একটা প্যানেল ছিল, আমি বলবো যে এখানে ফারুক ভাই ছিলেন আমাদের ম্যানেজার যে আমাদের টিমের এবং আথার ভাই ছিলেন, দুজনেই কিন্তু বাংলাদেশ টিমের সিলেক্টেড ছিলেন, তো আমার জন্য খুব ইজি হয়ে গেছে যে ওনারা থাকাতে সিনিয়রদের সাথে যেটা শেয়ার করা যায়, তো আমরা কম্বিনেশনের চেষ্টা করছি আমাদের লোকাল প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারের কোন জায়গায় ব্যাটিং নিব কোন জায়গায় বোলিং নিব, হয়তো দেখা গেলো যে সব ব্যাটসম্যানই নিলাম, আমাদের লোকালও ব্যাটসম্যান দেখা গেলো ফরেনও ব্যাটসম্যান, এই জন্য কম্বিনেশন চিন্তা করছে যে আমাদের লেফট আর্ম স্পিনার কী হবে, আমাদের লোকাল হবে না ফরেন হবে, ফাস্ট বোলার কি লোকাল হবে না ফরেন হবে, এইভাবে পুরো একটা কম্বিনেশন তৈরি করেছে যে কারা বেস্ট ইলেভেনে খেলতে পারে, কারা তার বাইরে থাকবে ব্যাকআপ হিসেবে, সব কিছু নিয়ে আর কি ওইভাবে বিবেচনা করেছে আমাদের। আমি নিঃসন্দেহে বলবো যে আমরা বেস্ট জিনিসটা চেষ্টা করছি যে 2020 জন্য আইডিয়াল প্লেয়ার যেগুলো আর কি দরকার সেই ধরনের টিম চিন্তা করছে, অনেকে আছে ভালো প্লেয়ার যারা হয়তো টেস্টের জন্য ভালো, যারা হয়তো ওয়ানডের জন্য ভালো, বাট বেসিক্যালি চিন্তা করছি 2020 জন্য যারা ভালো তাদেরকে আমরা পিক করার চেষ্টা করছি। এখানে আমরা একটা কলটা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসিফ বলুন। হ্যালো, আচ্ছা, আর সেই সাথে একটু দর্শকদেরকেও জানাতে চাই যে চ্যানেল আইয়ের পর্দায় 3 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ক্লেমন ক্রিকেট মাস্টার, এবং এই অনুষ্ঠানটির কনসেপ্ট খালেদ মাসুদ পাইলট আপনার আমিনুল ইসলাম রাজুর প্রযোজনায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শকরা উপভোগ করবে 6টায় প্রতি সপ্তাহে পাবেন। একটু জানতে চাইবো যে এই ধরনের কনসেপ্ট এবং এই ধরনের অনুষ্ঠান নিয়ে নিউ জেনারেশন
কতটা এখান থেকে শিখতে পারবে এবং এরকম কনসেপ্ট আপনি কেন আপনার মাথা থেকে কিভাবে এলো? দীর্ঘদিন খেলতে খেলতে একটা মনে হয়েছিল যে আমার আমরা ন্যাশনাল টিমে যখন খেলি বা এজ গ্রুপে যারা খেলছি তারা হয়তো বিদেশি কোচ পায় বা ভালো ভালো কোচ ঢাকায় বেল এই জায়গাটা পায়, তো আদার যারা আছে আমাদের যারা অনেক যারা ট্যালেন্ট গ্রামগঞ্জে মৌলভীবাজার বলেন পঞ্চগড় বলেন সিলেট বলেন হয়তো তারা এই কোচিংটা পায় না। তো ছোটোবেলাতে দেখা গেলো যে আমরা অনেকেই ভুল শিখে হয়তো দেখা গেলো যে ন্যাশনাল টিমে এসে খেলছি মেইন কোচ এসে বলছে না তোমার ব্যাট এইভাবে ধরতে হবে তোমাকে বোলিং এইভাবে করতে হবে, তো এই যে একটা ছোটোবেলায় আমি ভুল শিখে এসে পরে শুদ্ধ করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে না এমন একটা জায়গায় এখন আমাদের পক্ষে সম্ভব না, বুলুল ভাই কোচিং করাচ্ছেন, সুজন ভাই কোচিং করাচ্ছেন, মঞ্জু কোচিং করাচ্ছেন, সালাউদ্দিন কোচিং, এখন এদের পক্ষে প্রত্যেক ডিস্ট্রিক্টে যে সম্ভব না যে কোচিং করানো। এখন আমাদের দেশে কিন্তু যেভাবে পপুলার হয়ে গেছে ক্রিকেটটা 97 পরে সেভাবে কিন্তু যত প্লেয়ারের সংখ্যা বেড়েছে সেভাবে কিন্তু কোচ বাড়ে নাই, তো কোচ আসলে সব জায়গায় মুভ করা ডিফিকাল্ট। তো এই জন্য মনে হয়েছিল যে না এমন একটা কিছু প্রোগ্রাম তৈরি করি যে প্রোগ্রামটার মাধ্যমে অ্যাটলিস্ট ঘরে বসে থেকেই টিভির সামনে বসে থেকে যেন ইয়াং জেনারেশনটা ঠিক পারফেক্ট জিনিসটা পেয়ে যায়, গার্জেনরা যেন সুযোগটা পায় যে না ঠিক আছে তারা জিনিসটা দেখুক এবং তারাও আপনি অনেক সময় দেখা গেলো অ্যাডভাইস করতে পারবে। কারণ কি আপনি ছোটো বাচ্চা যখন বড় হয় তাই কিন্তু টিচাররা শুধু কোচরাই কিন্তু পেন দিয়ে লেখা শেখায় না, বাবা মাই শেখায় কিন্তু, তো বাবা মার ওই হাতে খড়িটাও কিন্তু ইম্পর্টেন্ট যে বাবা মা যদি ঘরের মধ্যে কিছু একটা ফিডব্যাক দিতে পারে সেই কনসেপ্টে আমি চিন্তা করছি যে না একটা এই ধরনের একটা প্রোগ্রাম আসুক যেটা বাচ্চারা উপভোগ করবে এবং ভালো ক্রিকেট খেলবে। আমি প্রসঙ্গে আরেকটু আসবো, কলটা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু ভালো আছেন? ভালো আছি, আপনি কে বলছেন? আমি নাসরিন, গ্যান্ডরা থেকে। ও নাসরিন, কেমন আছেন আপনি? হ্যাঁ আপু ভালো আছি, আমি একটু পালন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি আপু বলেন। পালন ভাই ভালো আছেন? জি ভালো, আমি ভালো আছি। জি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তো ইন্ডিয়া প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ, এর সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে, তাতে তো অনেক অনেক বেশি এক্সাইটেড আমরা। জি জি। তো আপনি থেকে আশা করছি দুরন্ত রাজশাহীর পক্ষ থেকে, মানে দুরন্ত রাজশাহীর কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কেমন, এদের প্রস্তুতিটা কেমন? ম্যাডাম প্রস্তুতি আমি বলবো যে বেস্ট প্রস্তুতি আপনারা তো নিবই, কারণ আসবো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসবো, বাট অ্যাট দ্য এন্ড আমি বলবো যে এটা ক্রিকেট খেলা, এটা স্পোর্টস, আমরা মানুষকে আনন্দ দিতে চাই, মজা দিতে চাই, মাঠের মধ্যে অবশ্যই ফাইট করবো, ভালো ক্রিকেট খেলবো, হাড্ডাহাড্ডি লড়াই করবো, বাট মানুষকে ক্রিকেট খেলাটা বা যে কোনো স্পোর্টসই মানুষের কিন্তু এটা রিক্রিয়েশন, আমরা এমন কিছু করবো না যেটাতে মানুষের মন খারাপ হয়, এমন কিছু জিনিস করবো যেটাতে মানুষ খুশি হয়, মাঠে আসে এবং আমাদের ভালো ক্রিকেটটা যেন দেখতে পাই। নিশ্চয়ই সবাই আশা করছেন। আমরা ক্লেমেন্ট ক্রিকেট মাস্টারের কথা আপনি বলছিলেন যে নিউ জেনারেশন যেন শিখতে পারে, এখান থেকে আপনারা কোন বিষয়গুলোর প্রতি তাদেরকে বেশি লক্ষ্য রাখবার জন্য আপনারা অনুষ্ঠানকে সাজিয়েছেন? বেসিক্যালি কোচিং পার্টটা আমরা হয়তো দেখা হলো যে আমাদের যারা কোচিংয়ের সাথে জড়িত এক্স প্লেয়ার যারা আছেন, বুলুল ভাই আছেন, সামনে রফিক আসবেন, খালেদ মোহাম্মদ সুজন আছেন, আমাদের সালাউদ্দিন ফিল্ডিং কোচ, সাথে আমাদের ফিটনেস ফিজিও আছেন, সবই আছেন। আমার মনে হয় যে চেষ্টা করছি যে যারা যেই জিনিসটাতে এক্সপার্ট, আমাদের যারা এক্স প্লেয়ার অনেকে আছেন হয়তো কোচিংয়ের সাথে জড়িত না, কিন্তু যারা কোচিংয়ের সাথে জড়িত আছেন তাদেরকে নিয়েই আমাদের নেক্সট জেনারেশনকে কিছু একটা দেওয়া। তো এখান থেকে আমি উপকৃত, আমি বলবো যে বাচ্চারা দেখলে অনেক উপকৃত হবেন যে ব্যাট ধরা, কীভাবে বল করা, বেসিক যে নলেজগুলো, প্রাথমিক যে নলেজগুলো হয়তো দেখা গেলো সেই জিনিসগুলো যদি তাড়াতাড়ি ক্যাচ করতে পারে পরবর্তীতে জিনিসগুলো থেকে তারা আর ওই ভুলে আসবে না এবং পরবর্তীতে তাকে ওই জিনিস নিয়ে চিন্তা করা লাগবে না, সে জাস্ট ক্রিকেট খেলবে এবং ইম্প্রুভ করতে থাকবে। তো এই জিনিসটা চেষ্টা করছি দেওয়ার জন্য, যে আমরা চেষ্টা করবো, আশা করবো যে যারা দেখবেন প্রত্যেক শুক্রবারে এই অনুষ্ঠানে যাবে সন্ধ্যা 6টার সময়, আশা করি তাদের ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। দুরন্ত রাজশাহী নিয়ে, বিপিএল নিয়ে, বিপিএল এর তো এখন তো মোটামুটি আপনাদের দুরন্ত রাজশাহীর প্রিপারেশন নিয়ে আপনারা এখনো পর্যন্ত চলছে, আপনাদের প্রস্তুতি এখনো চলছে, আরও তো প্রচার প্রচারণার জন্য নিশ্চয়ই আপনাদের অনেক পরিকল্পনা আছে, সেগুলো কিভাবে সাজিয়েছেন? সেগুলো আসলে আমাদের অনেকগুলোই আছে, আমি একটার পর একটা বলছি। জি, 1 তারিখে আমাদের আপনার কনসার্ট আছে, সেটা রাজশাহীতে। জি, আমার আমার দেশে। হ্যাঁ, পালের ভাইদের দেশে, এবং সে আমাদের সাথেও থাকছেন। 1 তারিখে হবে আমাদের রাজশাহীতে, 2 তারিখে হবে আমাদের নাটোরে, এবং 3 তারিখে হচ্ছে হলো সিরাজগঞ্জ। আমরা 3টা জায়গাতেই আমরা কনসার্ট করছি, যেমন আমাদের রাজশাহী ভিত্তিক যে অঞ্চলগুলো আমাদের সাথে রিলেটেড আছে সেই এলাকার ইয়াং জেনারেশনদেরকে আমরা একটু মানে চাং করার জন্য আমরা এই জিনিসটা করছি, এবং এইখানে আমাদের আমরা যাদের যাদেরকে নিয়েছি আমরা ঠিক এই ইয়াং চ্যাপদের যাদের মানে খুব পছন্দের, যেমন FNF ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসকে আমরা নিয়েছি, পার্থিব আছে, ওল্ড স্কুল আছে, লালন আছে, এবং আরেকটা জিনিস না বললেই নয়, আমরা সিরাজগঞ্জের কনসার্টের আগে যেটা আমরা প্রথম করছি রাজশাহীতে সেখানে মমতা জাফা গান গাবেন। বাহ, চমৎকার। আমরা শুনবো আরও আপনাদের সেই কী কী কনসার্ট এবং কাদেরকে কাদেরকে নিয়ে সাজিয়েছেন। আমরা কলটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো, সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাইয়া? হান্নান সরকার, মুশিমা পুত্র। ও হান্নান, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। হান্নান, একটু জানতে চাইছি, নিশ্চয়ই আপনারও তো অনেক এক্সাইটেড, আপনাদের জন্য সবাই কিন্তু অপেক্ষা করে আছি আমরা, কেমন লাগছে আপনার? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে, আসলে আমরাও এক্সাইটেড যে কবে শুরু হবে এবং আমাদের রেজাল্ট কেমন হবে, সবকিছু মিলে আসলে অপেক্ষায়, অপেক্ষাটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই মনে হয় আনন্দ এবং ভালো লাগাটা আর প্রাপ্তির অপেক্ষায় আসলে। সত্যি আমরা তাই। আর আজকে তো এখানে খালেদ মাসুদ পাইলট আছেন, আছেন ফেরদৌস, কথা বলুন। হ্যাঁ খালেদ ভাই, সালামুকুম। ফুয়াদ ভাই সালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন। ফুয়াদ ভাই, আমরা তো আসলে গতবার পাইলটে আমরা একই টিমে ছিলাম, রাজশাহী রেঞ্জার্সে এনসিএল এ চ্যাম্পিয়ন হলাম, তো এবার আবার খেলা হচ্ছে দুরন্ত রাজশাহী, তো পাইলট ভাই তো আছে হেড কোচ, আমি নিজেও অ্যাসিস্ট্যান্ট কোচ, আপনি তো ম্যানেজমেন্ট সাইডটা দেখছেন, আপনারা কতটুকু আশাবাদী? কারণ আমরা কিন্তু আমাদের এর আগের বারও কাগজে কলমে রাজশাহী রেঞ্জার্স কিন্তু খুব ভালো টিম ছিল না, এবারে কিন্তু সবাই বাইরে বলে বেড়াচ্ছে যে আসলে দুরন্ত রাজশাহী অত ভালো না বা ওরকম কিছু, বাট আমরা কিন্তু পাইলট ভাই আমরা সবসময় একসঙ্গে কাজ করেছি, অনেক অনেকদিন একসঙ্গে ন্যাশনাল টিমে খেলেছি, কাজ করেছি, তো আসলে আমরা কিন্তু খুবই আশাবাদী, বাট ম্যানেজমেন্ট সাইড থেকে আপনাদের আসলে কি মনে হচ্ছে যে আপনারা কিভাবে চিন্তা করছেন? থ্যাংকস। আমি বলছি হান্নান, আমরা ম্যানেজমেন্ট সাইড থেকে মানে সবচেয়ে, অন্যান্য দলের কথা বলবো না, আমরা সবচেয়ে বেশি মানে কনফিডেন্ট, কারণ যেখানে তোমার মতো ভাইকে পাইছি, পাইলট ভাইকে পাইছি, ফারুক ভাই পাইছি, তারপর পাইছি হচ্ছে আমরা আথার আলী খানকে, এবং আমি এখানে একটা কথা না বললেই না, আমাদের যে চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন ভাই, সে যে এই বিষয়টার জন্য কতটা এক্সাইটেড, সে যে কতটা কনফিডেন্ট, আমি আপনাদেরকে মানে আসলে কিছু কিছু জিনিস আছে না ভাষায় বলা যায় না, আমি এটা বলি, আমরা মোহন ভাইয়ের পক্ষ থেকে এবং আমি যেহেতু এটা ডিরেক্টর অফ লজিস্টিক আছি আমি এখানে, সো আমরা খুবই আশাবাদী, আমরা ম্যাজিশিয়ান নাম দিয়ে দিছি অলরেডি পাইলট ভাইকে, তো সে একটার পর একটা ম্যাজিক আমাদেরকে দেখাবে, এবং আমি দর্শকদের উদ্দেশ্যেও একটা জিনিস বলবো যে দর্শকরা আপনারা মাঠে আসুন, খেলা দেখুন, দেখবেন একটার পর একটা, হয়তো অনেকেই বলবে, অনেক কথাই বলতেছে, আমরাও শুনছি কানে যে বলছে যে এটা টিম ভালো না কিংবা এটা না, খেলার মাঠে আমরা বলবো যে আসলে কি হচ্ছে। আমি হান্নানের এই ব্যাপারে একটা কথা বলি। হান্নান, আমরা মনে হয় একসাথে আমাদের খেলার সৌভাগ্য হয়েছিল একবার এই এনসিএল, এবং আর একবার মনে হয় সম্ভবত আমি খেলছিলাম পিসিএলে, সেটা চিটাগাংয়ে, পিসিএলে চিটাগাংয়ে কিন্তু সবচেয়ে খারাপ টিম ছিলাম কিন্তু আমাদের, ওই যে টিমটাতে আমরা খেলছিলাম সেই টিম কিন্তু রানার্স আপ হয়েছিলাম, মনে আছে কিনা জানি না। আর এনসিএলকে কিন্তু অনেকে গণনা ধরনের রাত সেই টিম চলে না, কিন্তু আসলে অকশনে কী হলো, বাইরে কী হলো সবচেয়ে বড় ব্যাপার না, বাইরে কিন্তু অনেক দামি দামি প্লেয়ার আসতে পারে, মাঠে যে ভালো খেলবে, যে পারফর্ম করবে, সেই অ্যাট দ্য এন্ড কিন্তু রেজাল্ট ওই ট্রফিটা নিয়ে যাবে। তো আশা করি গত বিগত দিনগুলোতে যেমন হয়েছে আবার ইনশাল্লাহ এই সিজনটা তাই হবে। এবং পাইলট ভাই অবশ্যই অবশ্যই আমরা খুবই আশাবাদী, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস, মানে আপনি আর আমি সবসময় কিন্তু অলওয়েজ রক, সো ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টেও সেরকম রক এন্ড রোল একটা পারফরমেন্স ইনশাল্লাহ দিতে পারবো দুরন্ত রাজশাহী, ইনশাল্লাহ। আর উপরওয়ালা যদি থাকে ইনশাল্লাহ, মানুষের কাছে আমাদের অবশ্যই দোয়া থাকবে, আশা থাকবে যে সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমরা যেন দুরন্ত রাজশাহী সেরকম কিছু করতে পারি। থ্যাংকস ইনশাল্লাহ, গুড লাক ছিল দুরন্ত রাজশাহীর প্রতি, এবং আমাদের সাপোর্টার যারা আছেন ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন। আর অবশ্যই হান্নান, অনেক ধন্যবাদ। পরে আমি একটা বলি, আসলে যত ভালো টিমই হোক না কেন, আমি অ্যাজ এ কোচ আমি বলবো যে আসলে ভালো টিমে মজাটা আসলে পাওয়া যায় না, আপনি তো জানেনই ভালো টিম চ্যাম্পিয়ন হবেন এই টিমের কী আছে, বাট সেই টিমটাতেই কোচিং করে বা সেই টিমে রেজাল্ট করেই মজা, যে টিমে আপনার কিছুই নাই, তো সেই টিমে একটা আলাদা মজা। বাট আমি বলবো না আমাদের টিমে কিছু নাই, আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ম্যানেজমেন্ট আছে, অনেক ভালো বোধ আছেন, আথার ভাই, ফারুক ভাই, উপরে মোহন ভাই আছেন, আমার মনে হয় যে ফুয়াদ আছেন, আমার মনে হয় সব কিছু নিয়েই আমি বলবো যে সুন্দর ম্যানেজমেন্ট পেয়েছি, সুন্দর টিম কম্বিনেশন পেয়েছি, আশা করি যে আমরা বেস্ট পারফর্ম করবো এবং দর্শকদেরকে দেখাবো যে আমরা আসছি। আমরা আশাবাদী, কিন্তু বারবার যে ম্যাজিশিয়ান বলা হচ্ছে আপনাকে, আপনার তো দায়িত্ব অনেক বেড়ে গেছে সেই জায়গা থেকে আপনার। না ম্যাজিশিয়ান হলে তো আমি গুলিস্তানে যে বসতাম না ভাই, ম্যাজিশিয়ান হলে গুলিস্তানে আমি আমি তাহলে এখানে একটা জিনিস বলি, দেখেন আমরা যখন 97 যখন আমাদের আমরা যখন আইসিসি চ্যাম্পিয়ন হলাম, কাদের হাত দিয়ে আমরা হয়েছি, কাদের হাত ধরে কারা ফ্রন্ট লাইনে ছিলেন, আপনি দেখেন আইপিএল হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তারপরে যে পিসিএল হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বাংলাদেশে কিন্তু বিপিএলএ ফার্স্ট, এবং আমি আমরা যে আমাদের যে টিম স্ট্র্যাটেজি যেটা আছে, আমরা বলছি যে আমরা কোনো আমাদের যে দেশের যাদের হাত দিয়ে আমাদের আইসিসি আজকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা পদার্পণ করেছি, আমরা ওয়ান ডে খেলছি, আমরা টেস্ট খেলছি, আমরা এখন টি টোয়েন্টিতেও খেলছি, সো কাদের হাত দিয়ে, তাদের হাত দিয়ে, তারা এখন বিপিএলকে রান করবে, এটা হচ্ছে বাংলাদেশের সবার চাওয়া। আমি জানি না বাংলাদেশ আমার সাথে একমত হবে কি না, আমরা চাই যে তাদের তাদের হাত দিয়ে বিপিএলটা বিশ্ব মর্যাদায় মানে মাথা উঁচু করে দাঁড়াক। সে জায়গা থেকে দুরন্ত রাজশাহীর সাথে যারা জড়িত আছে তারা কিন্তু অনেক সৌভাগ্যবান যে খালেদ মাসুদ পাইলট তাদের সাথে আছেন, এবং আমরা অনেক আশা করছি আপনাদের সবার জন্য, পুরো টিমের জন্য,
আমরা অনেক শুভকামনা এবং আমরা উইশ করছি যে আপনারা অনেক ভালো পারফরমেন্স হবে এবং আপনারা অনেক ভালো করবেন। আর সবার কাছে কিছু বলার আছে, খুব ছোট্ট করে যদি দুজনের কাছে জানতে চাই। আমি প্রথমে বলে নিই করবেন খেলা। হ্যাঁ, আমাদের যদি আপনাদের মানে বিজ্ঞাপনগুলো দেখেন, ওইখানে কিন্তু আমাদের একটা মানে চারটি লাইনের একটা কবিতা আছে। জি, শৈশব কৈশোর তারুণ্য পদ্মার ধুধুচর, দুরন্ত রাজশাহী দুরন্ত বাংলাদেশ, এবং এরই মাঝে হৃদয় বাংলাদেশ। বাহ বাহ বাহ, চমৎকার। একদম শেষে একটা কল আছে, খুব তাড়াতাড়ি ছোট্ট করে যদি আপনার কথা বলেন। কে আছেন আমাদের সাথে? আপু, আমার নাম তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আমি সংসদ সদস্য ঢাকা 19। জি, আসসালামু আলাইকুম। ছোট ভাই হাসতেছে। জি জি জি। হ্যাঁ, আমি সংসদীয় কমিটি ক্রিয়া কমিটির আমি একজন সদস্য। জি, তা আমি শুধু পাইলট, ইউ লুক গুড। থ্যাংক ইউ। তো একটা কথা বলার জন্য, যে বিপিএল এর স্বপ্ন যেটা আমরা দেখেছি, আমাদের যেহেতু দেশ জাতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেশ ক্রিয়াঙ্গনের দায়িত্ব আমাদের কাছে দিয়েছেন, সেখানে আমি একজন সংসদ সদস্য হিসেবে বিপিএল বাংলাদেশে হোক সেটা প্রস্তাব কিন্তু আমাদের সংসদীয় কমিটিতে আমি করেছিলাম। একটা স্বপ্ন নিয়ে আমি এটা করেছিলাম, সেখানে আমাদের মাননীয় সভাপতি জাহিদ হাসান রাফেল, আমাদের ক্রীড়ামন্ত্রী সহ আমাদের সংসদীয় বডির সবাই সেদিন সেটা অ্যাপ্রিসিয়েট করেছে, এবং ক্রিকেট বোর্ডের কাছে আমরা বিপিএল এর প্রস্তাবনা পাঠিয়েছিলাম যে বাংলাদেশে এই ধরনের একটা ক্রিকেটের আয়োজন করা হোক। তো আমি শুধু বলতে চাই যে স্বপ্ন নিয়ে আমরা বিপিএল কে দেখতে চেয়েছি বাংলাদেশ ক্রীড়াঙ্গন ক্রিকেটের মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। সেখানে দুরন্ত রাজশাহীর যে বডি যারা আছে, বিশেষ করে পাইলট এবং মুশফিকুর রহমান মোহন থেকে শুরু করে, এবং এখানে আমি আমার গর্ব লাগতেছে যে আমার ছোট ভাই ফুয়াদ জং, তারা সহজে যারা আছে, তারা আমাদের দেশ জাতি, আমাদের আমরা আমরা বিমুখ হব না, তো দেশ জাতি বিমুখ হবে না, তো দেশ জাতিকে তারা একটা বিভাগীয় অংশ হিসেবে তারা কি দিবে, তারা তাদের গোলটা কি, আমি এটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করবার জন্য। যদি খুব ছোট করে আমরা শুনি। অবশ্যই, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করুক, বাংলাদেশ ক্রিকেট ইম্প্রুভ করুক, বাট এটা যেহেতু রিজিয়ন ওয়াইজ খেলা, অবশ্যই প্রত্যেকটা রিজিয়ন যদি ফাইট করার চেষ্টা করে যেটা রেজাল্ট করার জন্য, অবশ্যই আমি বলবো যে রাজশাহী বেল্ট থেকে অবশ্যই আমরা ভালো ক্রিকেট উপহার দিতে চাই। আমরা পদ্মা পাড়ের উত্তাল ঢেউ হারতে শিখিনি। আর দুরন্ত রাজশাহীর জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, দেশের সকলের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।